বন্ধুরা, আজকে আমাদের বিষয় হলো ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন বা ডোজে কয়েন বা এই ধরনের যে সমস্ত কারেন্সিগুলো এখন আমরা শুনতে পাই, এগুলো কি আইনসম্মত? আইনসম্মত না হলে তাহলে এগুলোতে ইনভেস্ট করা কি বুদ্ধিসম্মত হবে? আজকে এ ব্যাপারে আমরা আলোচনা করব। আপনারা জুড়ে থাকুন, পুরো পডকাস্টটা শেষ পর্যন্ত আপনারা শুনুন। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এত কেন জনপ্রিয় আমরা আগে সেটা দেখে নিই। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি এমন একটি বিষয় যা আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে দিয়েছে। এই পডকাস্টে আমি বিটকয়েনের কয়েকটি বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলবো। আসলে আজকে অনেকের মধ্যেই এই ইচ্ছা জেগে উঠেছে যে তারা বিটকয়েন কেনাবেচা করে তাড়াতাড়ি বড়লোক হবেন, আর এই প্যান্ডামিকে ঘরে বসে শেয়ার ট্রেডিংয়ের সঙ্গে সঙ্গে বিটকয়েনের লোভনীয় হাতছানি অনেকেই হয়তো এড়িয়ে যেতে পারছেন না। এমনকি এটা দেখা গেছে যে ভারতবর্ষের অনেক এলিট সম্প্রদায়ের মানুষ অনেক দিন আগে থেকেই বিটকয়েনে ইনভেস্ট করে বা টাকা ঢেলে বসে রয়েছেন তাদের ইনভেস্টমেন্টকে বাড়ানোর জন্য। এবার দেখে নিই ক্রিপ্টোকারেন্সি নিয়ে বা বিটকয়েন নিয়ে কী কী ঝুঁকি বা অভিযোগ আছে, এছাড়াও ক্রিপ্টোকারেন্সি নিয়ে কী কী নিউজ আছে। অনলাইনে বিভিন্ন রকম মোবাইল অ্যাপ্লিকেশন আছে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি কেনার জন্য। কিছুদিন আগে আমরা পশ্চিমবাংলার একটি প্রান্তে দেখলাম যে সেই অ্যাপ্লিকেশনগুলির মাধ্যমে বিটকয়েন কিনতে গিয়ে একজনের 60,000 টাকা পর্যন্ত ক্ষতি হয়ে গেছে। এ অবস্থায় যেহেতু কোনো আইনি পদক্ষেপের জায়গা নেই, তাই আবার বলছি, বিটকয়েন ইনভেস্ট করার আগে আপনারা দেখে বুঝে এবং জেনে এগোবেন। সম্প্রতি আমরা 2,800 কোটি টাকার ক্রিপ্টো কেলেঙ্কারির কথা শুনেছি। ট্যাক্স ফাঁকি দেওয়ার ক্ষেত্রে যেখানে কিছু লোক চীন থেকে জড়িত রয়েছে, আজও আমরা শুনেছি ড্রাগস কেনার ক্ষেত্রে বিটকয়েন ব্যবহার করার জন্য একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 2021 সালের মে মাসের প্রথম দিকে একটি বিটকয়েনের দাম প্রায় 42,00,000 টাকা ছাড়িয়ে যায়। কিন্তু কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক বাজারে একটি নিউজ পাবলিশ হওয়ার পর এই বিটকয়েনের দাম 25,00,000 টাকার নিচে নেমে যায়। এখন প্রশ্ন হলো, যেহেতু এই বিটকয়েনের একটি ডিজিটাল কারেন্সি যা সেন্ট্রালাইজড কারেন্সি সিস্টেমকে ফলো করে না, অর্থাৎ এখানে কোনো তদারকি করার মতো সরকারি এজেন্সি নেই, যে বা যারা বিটকয়েনের দামের ওঠা পড়া নিয়ে বা তার ফলাফলকে নিয়ন্ত্রণ করতে পারে। এবার আমরা দেখে নিই যে বিটকয়েনের আবিষ্কার কিভাবে হলো এবং বিটকয়েনের আবিষ্কর্তা সাতোশি নাকামোতোর শ্বেতপত্রে কি লেখা আছে। আমরা যদি একটু পেছন দিকে ফিরে যাই, তবে আমরা দেখব যে 2007 থেকে 2009 এই সময়টায় সারা পৃথিবী জুড়ে একটা অর্থনৈতিক মন্দার আবির্ভাব হয়, এবং ঠিক সেই সময় আনুমানিক 2009 সালে bitcoin.org ওয়েবসাইটে একটি হোয়াইট পেপার বা শ্বেতপত্র প্রকাশ করেন সাতোশি নাকামোতো বলে এক অদৃশ্য ব্যক্তি, যার অ্যাকচুয়াল পরিচয় আজ পর্যন্ত আমরা জানতে পারিনি। এই সাতোশি নাকামোতোর শ্বেতপত্রের হেডিংয়ে ছিল বিটকয়েন পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক নগদ ব্যবস্থা। 9 পাতার এই শ্বেতপত্রটিতে প্রথমেই সাতোশি নাকামোতো বলেছেন যে পিওরলি পিয়ার টু পিয়ার ভার্সন অফ ইলেকট্রনিক ক্যাশ উড অ্যালাউ অনলাইন পেমেন্টস টু বি সেন্ট ডাইরেক্টলি ফ্রম ওয়ান পার্টি টু আনাদার উইদাউট গোয়িং থ্রু আ ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। অর্থাৎ একটি পিয়ার টু পিয়ার ইলেকট্রনিক সিস্টেম যা একজন থেকে আরেকজনের অনলাইনে পেমেন্ট পাঠানোর পক্ষে সহায়তা করবে, এবং যেখানে আমাদেরকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মাধ্যমে যেতে হবে না। এই 9 পাতার শ্বেতপত্রটি যদিও অনেকটাই টেকনিক্যাল, কিন্তু এর দ্বিতীয় পাতায় সাতোশি নাকামোতো বিটকয়েন সম্বন্ধে বলেছেন যে এটি হলো একটি ইলেকট্রনিক
কয়েন, যেটা চেন ডিজিটাল সিগনেচার ছাড়া আর কিছুই নয়। অষ্টম পৃষ্ঠায় উপসংহার শিরোনামে তিনি লিখেছেন, আমরা আস্থার উপর নির্ভর না করে বৈদ্যুতিন লেনদেনের জন্য একটি সিস্টেম প্রস্তাব করেছি। আসুন এবার দেখে নিই ক্রিপ্টোকারেন্সি ব্যাপারটা কি। বিটকয়েন হলো প্রাচীনতম এবং জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি সিস্টেম, এবং বিটকয়েন ছাড়াও আরও অনেক ক্রিপ্টোকারেন্সি আছে, যেমন ডিজে কয়েন, ইথেরিয়াম, সেফ মুন কয়েন ইত্যাদি। ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন কিন্তু কোনো ফিয়াট কারেন্সি নয়, অর্থাৎ সোনার মতো মূল্য দিয়ে এর কোনো নিশ্চয়তা প্রদান করা হয় না। ভারতীয় রিজার্ভ ব্যাংক অনুসারে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রদত্ত প্রতিটি নোট প্রচলন থেকে প্রত্যাহার না করা পর্যন্ত ভারতের যে কোনো জায়গায় অর্থ প্রদানে বা এতে প্রকাশিত পরিমাণের জন্য অ্যাকাউন্টে আইনিভাবে অর্থ প্রদান করবে এবং কেন্দ্রীয় সরকার তার নিশ্চয়তা দেবে। মনে রাখবেন, প্রচলিত অর্থের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর সমান পরিমাণ অর্থ প্রদানের গ্যারেন্টি দেয়, অর্থাৎ বিশ্বাসযোগ্যতা সবসময় থাকে, যেটা বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কখনোই থাকবে না বা থাকে না। আরেকটি ডিজিটাল সম্পদ যা এখন সম্প্রতি খুব বিখ্যাত হয়ে উঠেছে তা হলো NFTs, অর্থাৎ নন ফাঙ্গাল টোকেন্স, যা মূল মালিক দ্বারা রচিত কিছু ছবি, ভিডিও ইত্যাদির মৌলিকতার প্রমাণ ছাড়া আর কিছুই নয়, যার অর্থ NFT হোল্ডারের কাছে আসল টোকেনটি থাকবে, যেটিকে আদৌ নকল করা যাবে না। এবার আসুন দেখে নিই বিটকয়েনের মূল্য কিভাবে নির্ধারিত হয় বা কারা এর মূল্য নির্ধারণ করে। বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি ব্যবহার করেন বিটকয়েন। বিটকয়েনটি এমনভাবে অ্যালগোরিদম করা হয়েছে যে 2140 সালের পরে আর কোনো বিটকয়েনই খনন করা যাবে না, এবং সে কারণেই ক্রিপ্টো সমর্থকরা এই সত্যকে সমর্থন করেন যে ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কোনো আইনি টেন্ডারের টাকার মতো মুদ্রাস্ফীতি ঘটবে না। বিটকয়েনের সমর্থকদের মতে এটি নিরাপদ, এমনকি তারা এটা আরও গর্ব করে বলেন যে কাগজের নোট বা কয়েন আগামী দিনে অচল হয়ে যাবে। তবে অনেক ক্ষেত্রেই উদ্বেগ রয়েছে, এবং সেগুলির মধ্যে একটি হলো, যেহেতু বিটকয়েন কোনো দেশের আইন দ্বারা পরিচালিত হয় না, অর্থাৎ এটি কোনো কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নয়, তাই বিটকয়েনের দাম কিভাবে ওঠানামা করে বা কারা এর দাম উপরে ওঠায় বা নিচে নামায় এটা পুরোটাই ধোঁয়াশা। এখন অনেক ক্ষেত্রেই আমরা দেখছি যে GPU অর্থাৎ গ্রাফিক্যাল প্রসেসরের দাম হুহু করে বাড়ছে, যেগুলো ক্রিপ্টোকারেন্সি মাইনিংয়ে কাজে লাগে, এবং সেক্ষেত্রে বিশাল বৈদ্যুতিক শক্তিরও প্রয়োজন হয়, যেটি অবশ্যই একটি চিন্তার বিষয়। এবারে আমরা দেখি যে আইন প্রয়োগকারী সংস্থা বা ল এনফোর্সমেন্ট এজেন্সি কিভাবে বিটকয়েন নিয়ে তদন্ত করবেন বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে তদন্ত করবেন, বা হ্যাকাররা কেন বিটকয়েন ব্যবহার করতে ভালোবাসেন, বা ডার্ক ওয়েবের কনসেপ্টে বা ডার্ক ওয়েবের মাধ্যমে ক্রাইম করার সময় কেন ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের প্রয়োগ বেশি করে হয়। একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে, সেটা হলো যে যদি কোনো ক্রাইমের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েনের মাধ্যমে টাকা পয়সার লেনদেন হয়, তাহলে সেক্ষেত্রে তদন্তকারী অফিসাররা কিভাবে টাকার তথ্য জোগাড় করতে পারবেন বা মানি ট্রেলটা বের করতে পারবেন, এটা কিন্তু একটা বিরাট বড় চিন্তার বিষয়। সংক্ষেপে, বিটকয়েনের এমন একটি বৈশিষ্ট্য এর মধ্যে অন্তর্ভুক্ত করা আছে, যা থেকে আমরা বলতে পারি যে ব্লকচেন নামক একটি কনসেপ্টের ডেভেলপমেন্ট হয়েছে, যা বিটকয়েন নেটওয়ার্কটিকে রক্ষা করতে বা ডবলি এনক্রিপশন করে ডেটাটাকে সুরক্ষিত রাখতে, এবং সেক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষরের কনসেপ্টকে ব্যবহার করা হয়। বিটকয়েনের বাস্তব অস্তিত্ব বলতে কিছুই নেই, কারণ এটি ভার্চুয়াল জগতের একটি অংশ, এবং এই কারণে এই বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সির সন্ধান পাওয়া যায় না।
মাদকদ্রব্য বিক্রয় থেকে শুরু করে বড় পরিমাণে মুক্তিপণ দাবি করা বা র্যানসামওয়্যার অ্যাটাকের ক্ষেত্রে বা এই ধরনের অনেক জঘন্য ধরনের অপরাধের ক্ষেত্রেও বিটকয়েন বা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সির প্রয়োগ আমরা দেখতে পেয়েছি, হয়তো আগামী দিনে আরও ভয়ঙ্করভাবে দেখতে পাব। এবারে আমরা একটু দেখে নিই যে বিটকয়েন বা বিভিন্ন রকমের ক্রিপ্টোকারেন্সিগুলো কি আইনি কোনো অস্তিত্ব আছে, অর্থাৎ এগুলো কি আইনি না এগুলো আইনি নয়। বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে নিবেশ করা কি আইনসিদ্ধ? এই প্রশ্নটা অনেকের মনেই জেগে ওঠে। আসুন দেখে নিই কি পরিস্থিতিতে আমরা দাঁড়িয়ে আছি। বিটকয়েনের কনসেপ্টটা পৃথিবী জুড়ে আসার পর পৃথিবীর অনেক দেশ এটাকে পুরোপুরিভাবে নিষিদ্ধ করে দেয়, আবার কিছু দেশ এটার উপর একটা উদার মানসিকতা রেখেছেন। এমনকি কিছু দেশ এমনও আছেন যারা ক্রিপ্টোকারেন্সিকে সংজ্ঞায়িত করে আইন নিয়ে এসেছেন, যেমন জাপান, মল্টা, কানাডা, বাহামাস, এস্তোনিয়া, লাটভিয়া, ইসরায়েল, মেক্সিকো, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, জার্মানি, লাক্সেমবার্গ, স্লোভাকিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন এবং যুক্তরাজ্য। এবার আমরা দেখি যে ভারতবর্ষে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন আইন সিদ্ধ কিনা। ভারতবর্ষের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া যারা দেশের মুদ্রার উপর নিয়ন্ত্রণ করে, তারা 24 ডিসেম্বর 2013 তারিখে একটি সার্কুলার দিয়ে বিটকয়েন ইত্যাদিতে ইনভেস্টমেন্ট বা ইত্যাদির ব্যাপারে যে ঝুঁকি আছে সে সম্পর্কে মানুষকে সচেতন করে। এরপরে 1 ফেব্রুয়ারি 2017 তারিখে আবারও ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি সার্কুলার বা প্রেস বিজ্ঞপ্তি দ্বারা জানান যে বিটকয়েন বা অন্য কোনো ভার্চুয়াল মুদ্রায় পরিচালনা বা লেনদেনের জন্য কোনো ব্যবসা বা ফার্মকে লাইসেন্স বা অনুমোদন দেওয়া হয়নি। ফলস্বরূপ ভার্চুয়াল মুদ্রাগুলির সাথে ব্যবহারকারী, ধারক, বিনিয়োগকারী, ব্যবসায়ী বা অন্য কোনো হিসেবে কেউ যদি যুক্ত থাকে তাতে কিন্তু তাদের ঝুঁকি বাড়বে। 5 এপ্রিল 2018 তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক জানান যে ভার্চুয়াল মুদ্রাগুলির দ্বারা উত্থাপিত সমস্যার মধ্যে গ্রাহক সুরক্ষা, বাজারের অখণ্ডতা এবং অর্থ পাচার অন্যতম প্রধান বিষয়, যা প্রায়শই ক্রিপ্টো মুদ্রা এবং ক্রিপ্টো সম্পদ হিসেবে পরিগণিত হয়। আবার 6 এপ্রিল 2018 তারিখে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক একটি সার্কুলার বা নির্দেশনামা জারি করেন যেখানে সমস্ত কমার্শিয়াল পেমেন্ট ব্যাঙ্ক, স্মল ফাইন্যান্সিয়াল ব্যাঙ্ক, NBFC, যে কোনো পেমেন্ট সিস্টেম প্রদানকারী বা লেনদেন করে এই রকম সিস্টেম প্রদানকারী কোম্পানিদের উপর ভার্চুয়াল কারেন্সি নিয়ে লেনদেন করার পক্ষে বিধিনিষেধ নিয়ে আসেন। 6 এপ্রিল 2018 সালের RBI বা রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সার্কুলারটি ভারতবর্ষে যে কোনো ক্রিপ্টোকারেন্সি ব্যবসার ক্ষেত্রে একটা বিরাট আঘাত হানে এবং এরপরে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এই নির্দেশনামাকে চ্যালেঞ্জ করে একটি মামলা ফাইল করা হয়, যে মামলা ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া বনাম রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া নামে বিখ্যাত। এই মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাঙ্কের 6 এপ্রিল 2018 তারিখের বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সি নিষিদ্ধকরণের বিজ্ঞপ্তিকে বাদ দিয়ে দেন, সেটা সাইড করেন এবং তারপর থেকে ভার্চুয়াল কারেন্সি ব্যাপারে RBI-এর যে নিষেধাজ্ঞা ছিল সেই নির্দেশনামা নাকচ হয়ে যায়, আর বলবৎ থাকে না। কিন্তু এই রায়ে মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক 5 এপ্রিল 2018 তারিখে রিজার্ভ ব্যাঙ্কের যে অবজারভেশন ছিল সেটিকে কিন্তু সেটা সাইড করেননি, অর্থাৎ বিটকয়েন ব্যবহারের যে ঝুঁকি সেই ঝুঁকির অবজারভেশনটা কিন্তু এখনও রয়ে গেল। আজ থেকে কয়েকদিন আগে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আরেকটি সার্কুলার নিয়ে আসেন 31 মে 2021 তারিখে এবং সেই সার্কুলারে বলা হয় যে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া তার আগের যে 6 এপ্রিল 2018 সার্কুলারটি ছিল তা যেহেতু মহামান্য সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী নাকচ হয়েছে, সুতরাং তাদের আগের সার্কুলারটা আর কোনোভাবে বলবৎ থাকছে না।
কিন্তু এই 31শে মে 2021-এর তথ্যে বা অবজারভেশনের পাঠে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কিন্তু এটা বলেন যে ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন নিয়ে যে কোনো ট্রানজ্যাকশন কিন্তু যথেষ্ট পরিমাণে ঝুঁকির কারণ এবং বিভিন্ন রকম ক্রাইমে এর প্রয়োগ হতে পারে। এবার ফাইনালি আমরা দেখে নিই যে বিটকয়েনে বিনিয়োগ করতে কি আমরা পারি, অর্থাৎ আমরা কি ভারতে বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ বা এটা নিয়ে ব্যবসা করতে পারি। যারা বিটকয়েনে কেনাবেচা করবেন তারা তাদের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে এটা করবেন, এতক্ষণের আইনি আলোচনায় এটা আমাদের কাছে ক্লিয়ার। কোনো কোনো ক্ষেত্রে যদি আপনার কষ্টার্জিত অর্থ জলে যায় তাহলে সেক্ষেত্রে কারোর কোনো দায়বদ্ধতা থাকবে না। এটি অন্যভাবে বললে এরকম দাঁড়ায় যে বর্তমানে বিটকয়েন এবং অন্যান্য ক্রিপ্টোকারেন্সিগুলি ভারতে বৈধ নয় কিন্তু আবার অবৈধও নয়। তাই বিটকয়েনে ব্যবসা করা যারা করবেন তারা তাদের নিজস্ব ঝুঁকিতে এটি করবেন। যদি কোনো কারণে আপনার কষ্টার্জিত অর্থ অপচয় হয় তবে কেউ তার দায় নেবে না। এ প্রসঙ্গে বলি, অনেক ব্যক্তি ক্রিপ্টোকারেন্সি বিটকয়েনকে একটি ডিজিটাল সম্পদ বলে মনে করেন, আবার কিছু মানুষ এটিকে মানুষ ঠকানোর পঞ্জি স্কিম ছাড়া আর কিছুই মনে করেন না। আরও শোনা যাচ্ছে যে ক্রিপ্টো মুদ্রার কার্যক্রম নিয়ন্ত্রণ করতে সরকার একটি বিল নিয়ে আসছে, যেটা আমরা শুনেছি ক্রিপ্টোকারেন্সি বিল নামে বিখ্যাত। এই ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত আইনের জন্য আমরা অধীর অপেক্ষায় আছি। তা না হলে, অর্থাৎ কোনো আইনি ব্যবস্থা না থাকলে, এর ওপর কোনো কন্ট্রোল না থাকলে আগামী দিনে এই ক্রিপ্টোকারেন্সি থেকে অনেক মানুষের অনেক অর্থনৈতিক ক্ষতি বা অপচয় হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পডকাস্টটি শুনে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এই পডকাস্ট ইউটিউব ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন আমাদের জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের সঠিক উত্তর দেওয়ার। আপনারা নিজেরা সুরক্ষিত থাকুন, আমাদের বিভিন্ন পডকাস্টগুলি দেখুন এবং নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও সুরক্ষিত রাখুন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যাতে নতুন নতুন পডকাস্টগুলো শুনে আপনারা আবার সতর্ক হতে পারেন। ধন্যবাদ।